প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি ক্লাস নেব। আমার পরিচয়টা তোমরা জেনে নাও। আমি মাধবচন্দ্র সাহা, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, বিলচলের শহীদ শামসুজ্জা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আজকে আমি তোমাদেরকে পড়াবো অনার্স পার্ট টু। বিষয় হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান। ইতিপূর্বে আমি তোমাদের আর চারটে অধ্যায় শেষ করেছি, আজকে পঞ্চম অধ্যায়। তো আমি এখন কি শুরু করি? প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করলাম আজকে পড়া। তো আমি প্রথমেই তোমাদেরকে যে কথাটা বলি, রাষ্ট্র, আমরা রাষ্ট্র শুরু করতে যে প্রথমেই যে ভূমিকাটা আলোচনা করব, যে ভূমিকা কী। কারণ আমরা লিখব খাতায় কিন্তু ভূমিকা জানবো না, কোথায় থেকে কী হলো জানবো না। আমাদের কিন্তু প্রথমেই জানা উচিত, রাষ্ট্রবিজ্ঞানের গুরু কিন্তু অ্যারিস্টটল। তাহলে রাষ্ট্র কী? রাষ্ট্র একটি সামাজিক সংগঠন। মানব সভ্যতার বিকাশে যতগুলো সংগঠন তৈরি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ এবং শক্তিশালী সংগঠন বা সংঘ হচ্ছে রাষ্ট্র। সমাজ নিয়ন্ত্রণের বাহন হিসেবে পৃথিবীতে যুগে যুগে রাষ্ট্রের অস্তিত্ব সকল স্তরেই লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি ভূমিকা পেলাম? এখন আমরা জানব রাষ্ট্র কি। তাহলে এক কথায় আমরা রাষ্ট্র কি বলবো? রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে বসবাসরত জনসমষ্টি, যাদের একটি সংগঠিত সরকার ব্যবস্থা আছে এবং যার ফলে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে বা বসবাস করে। এখন আমরা রাষ্ট্রের কয়েকটি সংজ্ঞা লিখব। আমরা যেমন প্রথমেই লিখব আমেরিকার রাষ্ট্রের সংজ্ঞা, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট শিক্ষার্থী, তাহলে আমরা বলছি আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন, একটি নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে বসবাসরত জনসমষ্টি হচ্ছে রাষ্ট্র। তো আমরা আরেকটি সংজ্ঞা বলি, যেমন অধ্যাপক হল। প্রিয় শিক্ষার্থী, তোমরা অধ্যাপক হলের নাম শুনেছ, উনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী। অধ্যাপক হল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত জনসমষ্টি, যারা বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত, সেই সমাজে হচ্ছে রাষ্ট্র। তাহলে কী বললাম? অধ্যাপক হলের কথা জানলে, এখন আমরা বলবো অধ্যাপক ম্যাকেনজি। তোমরা নিশ্চয় ম্যাকেনজির নাম শুনেছ। ম্যাকেনজি বলেছেন যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত জনসমষ্টি, যাদের একটি সংগঠিত সরকার ব্যবস্থা আছে এবং যে সরকার প্রত্যক্ষভাবে কোনো কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হন না। তাহলে কী পেলাম আমরা? আমরা পেলাম হচ্ছে উড্রো উইলসন, অধ্যাপক হল, ম্যাকেনজি।
এবং এখন আমরা আরেকটা সংজ্ঞা তোমাদেরকে লিখব, রাষ্ট্রবিজ্ঞানের গুরু। রাষ্ট্রবিজ্ঞানের গুরু অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের গুরু অ্যারিস্টটল বলেছেন যে কয়েকটি গ্রাম, রাষ্ট্র হচ্ছে কয়েকটি গ্রাম এবং পরিবারের সমন্বয়, যার উদ্দেশ্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। তাহলে কি হলো, আমরা কিন্তু বলছি যে অধ্যাপক অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের গুরু, কিন্তু ওনার সংজ্ঞাটা মনে হচ্ছে ছোট। কিন্তু বুঝে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থী, যে কয়েকটি পরিবার ও গ্রামের সমন্বয় যার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র, তাহলে কি হলো, কয়েকটি পরিবার এবং রাষ্ট্র। তাহলে আমরা পেলাম, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নারের নাম তোমরা নিঃসন্দেহে শুনেছ প্রিয় শিক্ষার্থী। অধ্যাপক গার্নার বলেছে যে রাষ্ট্র হলো এমন একটা জনসমষ্টি যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, যাদের একটি সংগঠিত শাসন ব্যবস্থা আছে এবং যে শাসন ব্যবস্থার প্রতি অধিকাংশ জনসাধারণ আনুগত্য স্বীকার করে। তাহলে আমরা কি পেলাম, রাষ্ট্রের সংজ্ঞা পেলাম, রাষ্ট্রের সংজ্ঞা পেলাম। এখন আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব রাষ্ট্রের উপাদান। তাহলে আমরা কি পেয়েছি, রাষ্ট্রের ভূমিকা পেয়েছি, রাষ্ট্র কি পেয়েছি, রাষ্ট্রের সংজ্ঞাগুলো পেয়েছি। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান অনেকে কিন্তু তোমরা প্রিয় শিক্ষার্থী বলো, স্যার বৈশিষ্ট্যের উপাদান কি এক? হ্যাঁ, রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং উপাদান এক। তাহলে রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং উপাদান কি? রাষ্ট্রের উপাদান হচ্ছে চার প্রকার। রাষ্ট্রের উপাদান চার প্রকার, এক হচ্ছে জনসমষ্টি, দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তিন হচ্ছে সরকার, সার্বভৌমত্ব। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান চার প্রকার। আমি কিন্তু বলেছি, বুঝতে পেরেছো তোমরা? তাহলে কি, নির্দিষ্ট ভূখণ্ড, সরি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে আমরা প্রথমেই জানব জনসমষ্টি। তাহলে জনসমষ্টি কি? রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, কিন্তু জনসমষ্টির নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে এই পরিমাণ জনসংখ্যা হলে রাষ্ট্র গঠিত হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, চীনের জনসংখ্যা প্রায় 150 কোটি, ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি। যেমন নতুন আরেকটি রাষ্ট্রের জন্ম হয়েছে, পিটিকান আইসল্যান্ড, তার জনসংখ্যা মাত্র 56 জন, কিন্তু জাতিসংঘ তাকে এখনও অনুমোদন দেয়নি। জাতিসংঘ অনুমোদন দেয়নি জন্য এখনও কিন্তু পিটিকান আইসল্যান্ড রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি, কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে আরেকটি রাষ্ট্র, যেমন ভ্যাটিকান সিটি, যার জনসংখ্যা মাত্র 1000। 1000 হচ্ছে ভ্যাটিকান সিটির জনসংখ্যা। তাহলে কি হলো, জনসংখ্যার পরিমাপে কিন্তু রাষ্ট্রকে কখনো নির্ণয় করা হয় না, জনসংখ্যা থাকলেই হবে, যার কোনো নির্দিষ্ট পরিমাপ নাই। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় আমাদের আরেকটি উপাদান হচ্ছে ভূখণ্ড। তাহলে ভূখণ্ড হচ্ছে
রাষ্ট্রের প্রথম উপাদান জনসমষ্টি, দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠন করতে হলে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কখনোই রাষ্ট্র গঠিত হতে পারে না। কারণ যার নির্দিষ্ট কোনো সীমানায় সেখানে কোনো রাষ্ট্র হতে পারে না। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড কেমন? যেমন আমরা বলতে পারি, প্রিয় শিক্ষার্থী, যে আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশে বাস করি। আমাদের দেশের একটি নির্দিষ্ট আয়তন আছে, যার আয়তন হচ্ছে কত? যার আয়তন হচ্ছে 147,570 বর্গ কিলোমিটার। তাহলে 147,570 বর্গ কিলোমিটারে একটা স্বাধীন দেশে আমরা বাস করি। এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। কিন্তু পাশাপাশি কিন্তু আমরা জানি নিউরো নামক একটা রাষ্ট্র আছে, নিউরো পৃথিবীতে আছে এবং জাতিসংঘের অনুমোদন আছে। সেই নিউরোর আয়তন হচ্ছে মাত্র 21 বর্গ কিলোমিটার। তাহলে 21 বর্গ কিলোমিটারে একটি রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্র তাদের স্বাধীন এবং সার্বভৌমত্ব আছে। তাহলে আমরা কী পেয়েছি প্রিয় শিক্ষার্থী? রাষ্ট্রের উপাদান চারটা, তার মধ্যে আমরা প্রথমে পেয়েছি জনসমষ্টি, দুই নম্বর পেয়েছি নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয়ত আমরা পেলাম হচ্ছে সরকার। সরকার, তাহলে সরকার রাষ্ট্রের তৃতীয় উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যেমন আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সরকার কাকে বলে? সরকার, সরকারের কি শ্রেণীবিভাগ আছে? আমরা কি জানি? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, তারপরে সচিব, মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন ধাপে ধাপে আমাদের পর্যায়ক্রমে এসে সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। তাহলে কি হচ্ছে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সচিব মহোদয়, ওনারা কী করছেন? প্রত্যেকটা স্তরে স্তরে আমাদেরকে পরিচালিত করছেন। তাহলে কী হচ্ছে? সরকার, সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার দেশের মধ্যে আইন অনুসারে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে থাকেন। সরকার না থাকলে সেখানে সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু প্রায় শেষ, আমরা রাষ্ট্র আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমরা কি করব এখন? আমরা আরেকটি অধ্যায় আছে, আরেকটি কি আছে উপাদান, সেই উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। তোমাদের সঙ্গে সার্বভৌমত্বের আলোচনা করে আমি ক্লাসগুলো, কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেগুলো আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। তাহলে সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। কেমন? যেমন আমরা ম্যাকেঞ্জির সংজ্ঞায়, আমরা ম্যাকেঞ্জির সংজ্ঞায় দেখে এসেছি সার্বভৌমত্বর গুরুত্ব কত। যেমন তুমি কি বলো প্রিয় শিক্ষার্থী, শোনো, যে রাষ্ট্র একটি এমন একটি জনসমষ্টি যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, যাদের একটি সংগঠিত সরকার আছে এবং যারা প্রত্যক্ষভাবে কোনো কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ রাষ্ট্র ছোট, কিন্তু পৃথিবীতে যত শক্তিশালী এবং বড় রাষ্ট্রই থাক, তাকে কখনো হুকুম দিয়ে তার রাষ্ট্র পরিচালিত করতে পারবে না। সেই অবস্থা আমাদের হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সার্বভৌমত্বর কারণে একটা রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, এবং যে কারণে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, আমি একজন নাগরিক, আমি একজন এই কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক, তোমরা আমার শিক্ষার্থী জেনে নাও, আমাদের দেশের সার্বভৌমত্ব আসে জন্যই আমাদের কিন্তু নৌ, স্থল, আকাশপথ, কখনোই কোনো দেশ আমাদের দেশের, আমাদের সরকারের বিনা অনুমতিতে আমাদের রাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো আমরা আজকে কি ক্লাস নিলাম? আজকে ক্লাস নিলাম হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। আমি তোমাদের সঙ্গে ভূমিকা, রাষ্ট্রের সংজ্ঞা এবং চারটে উপাদান আলোচনা করেছি। এখন তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে বলো, না হলে পরে আমি ক্লাস শেষ করবো, আমরা পুনরায় আবার সংজ্ঞাগুলো একটু বলি, সংজ্ঞাগুলো বলে আজকেটা শেষ করি। তাহলে কি বলছি, আমাদের কিন্তু জেনে রাখতে হবে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দিয়েছেন হচ্ছে অধ্যাপক গার্নার।
অধ্যাপক গার্নার বলেছেন, রাষ্ট্র হলো এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, যাদের একটি সংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি অধিকাংশ জনসাধারণ আনুগত্য স্বীকার করে এই হচ্ছে সবচেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। এবং রাষ্ট্র সংজ্ঞা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্র উপাদান কি বলেছিলাম আমি প্রিয় শিক্ষার্থী, চারটা: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তো ঠিক আছে, আজকে ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা ভালো থেকো, আগামী ক্লাসে এর পরেরটা রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।